Rainbow Antibacterial Paints এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদ আপনাদের সাথে আছে আমি আকাশ হাসান দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব পুরো খবর। বিনা কারণে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়ে গহীরত কাজ করেছে যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলিট ফোর্সেস র‍্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। র‍্যাবের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যারা নিজেদের দেশের কোনো বাহিনীর সদস্য অপরাধ করলে শাস্তি দেয় না তারা র‍্যাবের মতো সফল একটি বাহিনীকে কি করে নিষেধাজ্ঞা দেয়। বিস্তারিত জানাচ্ছেন জয়দেব দাস। মহাপরিচালক অতিরিক্ত মহাপুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলিট ফোর্সেস র‍্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে এই আয়োজন। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মকাণ্ডের সফলতা এ সময় প্রধানমন্ত্রী বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় র‍্যাবের বিশেষ ভূমিকা রয়েছে, এই ধারা অব্যাহত রাখতে হবে। জঙ্গিবাদ দমনেও যথেষ্ট ভূমিকা রেখেছে আমাদের এই বাহিনী। মাদকের বিরুদ্ধে র‍্যাবের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন দেশবিরোধী শক্তি র‍্যাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশিদের কাছে এই বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করেছে। যারা অপপ্রচার চালাচ্ছে বিদেশে বসে তারা কিন্তু অপরাধী, তার কোনো না কোনো দোষে হয়তো চাকরি হারিয়েছে বা দেশ ছেড়েছে। সরকার প্রধান বলেন পৃথিবীর একমাত্র দেশ হিসেবে বাংলাদেশই যে কোনো অপরাধে বাহিনীর সদস্যদেরও শাস্তি নিশ্চিত করা হয়। আমি স্পষ্ট বলি আমেরিকায় কিন্তু যে আপনারা দেখেছেন যে সেখানে ছোট বাচ্চা ছেলে জাস্ট পকেটে হাত দিয়েছে তাকে গুলি করে মারলো, অথবা রাস্তায় ফেলে পা দিয়ে মানে পা দিয়ে গলা চিপে মেরে ফেলে দিল, সেখানে কিন্তু এদের এই ধরনের অপরাধ যদি কেউ করে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার নামে যদি কোনো অপরাধ করে অপরাধ করলেও তাদের কিন্তু সেখানে কোনো শাস্তি দেওয়া হয় না। যেমন হলে আর্টিজানের ঘটনা মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা সেটা উদ্ধার করি, জলদস্যু বনদস্যু বা মাদক বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য আমি জানি না আমাদের এই সাফল্যগুলিতে এদেরকে কোনো এদের কোনো দুঃখ পেয়েছে কিনা তা আমি বলতে পারি না, কিন্তু বাংলাদেশ যে এই ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে এটা হলো মানে সত্য। আর সেই ক্ষেত্রে এই ধরনের একটা স্যাংশন জারি করা এটা অত্যন্ত গর্বিত কাজ বলে আমি মনে করি। পরে র‍্যাবের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বলেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ জার্মানির কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে এক সেমিনারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশিষ্টজনরা বাংলাদেশকে বন্ধু দেশের তালিকা বড় করার পরামর্শ দেন। আরিফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত। ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাধীন বাংলাদেশকে 1972 সালে প্রথম স্বীকৃতি দেয় জার্মানি। এরপর দেশটির সাথে কূটনৈতিক সম্পর্কের সূচনা, যা চলতি বছর 5 দশক পূর্ণ হয়েছে। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সেমিনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আলোচনার বড় অংশ জুড়ে বক্তারা রোহিঙ্গা সংকট মোকাবেলায় জার্মানিকে বাংলাদেশের পাশে চান। সাবেক দুই পররাষ্ট্র সচিব তহিদ হোসেন ও শমসি মুবিন চৌধুরী বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বকে শিক্ষা দিয়েছে কোনো দেশই কারো স্থায়ী বন্ধু নয়, তাই বাংলাদেশের উচিত বন্ধুত্ব তালিকা বড় করা। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের উপর অব্যাহত চাপ আরো বাড়ানো দরকার। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আর্থিক সহযোগিতায় আরো তৎপরতা জরুরি। The issue may not be resolved in 15 years even. European Union Indo-Pacific. দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে এসে ইউরোপের দেশগুলোর সাথে বাংলাদেশকে সম্পর্ক উন্নয়ন করতে হবে। শুধু ওষুধ বা পোশাক খাতের উপর নির্ভর না করে বহুমাত্রিক চিন্তা করতে হবে। এছাড়া নতুন বন্ধু রাষ্ট্র তৈরিতে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের উপর চাপ অব্যাহত আছে, মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে আরো আন্তরিক ও যত্নবান হওয়া উচিত। মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা অব্যাহত আছে, দেশটিকে জবাবদিহিতার আওতায় আনার কোনো বিকল্প নেই। ইইউ চায় এই সংকটের আশু সমাধান। এছাড়া বাংলাদেশকে মানবাধিকার রক্ষায় আরো গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের শিক্ষা সামরিক সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান জানান বক্তারা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।
দেশের ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি। তারা ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করছে। নিজ বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 50 বছরে আওয়ামী লীগ নাকি যখনই ক্ষমতা এসেছে তখনই ইতিহাস বিকৃত করেছে। বিএনপি মহাসচিবের এ ধরনের অভিযোগ চরম অসত্য, ভিত্তিহীন এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। বিদ্রোহ ষড়যন্ত্রে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইন 2022-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী পরিষদ সচিব। তিনি জানান, বৈঠকে পবিত্র রমজান মাসে বিভিন্ন অফিসের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। শয়ানা জিয়াসমিনের রিপোর্ট। সকালে গণভবনে মন্ত্রী পরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। পরিবর্তন করতে হয় সেজন্য তারা বিকেলে সচিবালয় বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী পরিষদ সচিব। জানান, বিদ্রোহ ও ষড়যন্ত্রে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইন 2022-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ব্যাটালিয়নের কোনো সদস্য কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ব্যতীত কোনো ইলেকট্রিক মিডিয়া ও সংবাদপত্র বা কোথাও কোনো তথ্য প্রকাশ করা বা সাথে জড়িত থাকতে পারবেন না। এবং বিভাগীয় মামলায় আরোপিত গুরুদণ্ডের আদেশের বিরুদ্ধে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের সচিবের কাছে এবং লঘুদণ্ডের বিরুদ্ধে মহাপরিচালকের কাছে আপিল করা যাবে। এছাড়া রমজানের বিভিন্ন অফিসের সময়সূচিও নির্ধারণ করা হয় বৈঠকে। রমজানের সময়সূচি হলো 9টা থেকে 3:30। কোর্টটা আমি জানি না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন উনি অলরেডি 9:30 থেকে 4টা করে দিয়েছেন ব্যাংক। সচিব জানান, মন্ত্রী পরিষদের বৈঠকে বিভিন্ন খেলায় বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তাগিদ দেন ফুটবলের উন্নয়নে। খেলাধুলার উনি অ্যাপ্রিসিয়েট করছেন, সাউথ আফ্রিকাতে যে এরকম চ্যাম্পিয়ন হলো জিতলো, এটা তো একটা গ্রেট মানে অ্যাচিভমেন্ট। শানাজি ইয়াসমিন, News24, ঢাকা। সারা বিশ্বে নিত্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশে অসাধু ব্যবসায়ীদের পণ্য মজুত করতে বিএনপি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বামজোটে ডাকা হরতালের অবস্থা থেকে লজ্জা লাগছে বলেও মন্তব্য করেন তিনি। চলে গেছেন আর আজকে হরতালের মধ্যে ঢাকা শহরে প্রচণ্ড জ্যাম। তো যারা হরতাল ডেকেছে তাদের লজ্জা হচ্ছে কিনা জানি না, যে জনগণ তাদের ডাকে যে সাড়া দেয়নি। তো আমার একটু লজ্জা হচ্ছে, পণ্য মজুত করে যারা ধারণা করেছিল এবং এই অসাধু ব্যবসায়ীদেরকে ভিতরে ভিতরে তাল দিয়েছিল বিএনপি, এবং সেই অসাধু ব্যবসায়ীরাও মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রেক্ষিতে তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে পারেনি, জনগণের মধ্যে স্বস্তি নেমে এসেছে। অলাভজনক জেনেও শুধুমাত্র বেগমপাড়ার যাতায়াতকারীদের জন্যই সরকার ঢাকা কানাডার ফ্লাইট চালু করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছে। দ্রব্য মূল্য আর দুর্নীতির যে হিসেব বিভিন্ন মাধ্যমে প্রকাশ হচ্ছে তাতে জনগণের লোম শিহরিয়ে উঠছে। বিএনপি মহাসচিব বলেন, যে দেশের মানুষ কষ্ট করে দিনরাত পরিশ্রম করে উপার্জন করছে সেই দেশের লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, কিন্তু এর কোনো জবাবদিহিতা নেই। এ সময় সরকারের বেআইনি হুকুম না মানার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ঢাকা থেকে টরন্টো ডাইরেক্ট ফ্লাইট করেছে, একটা ট্রায়াল ফ্লাইট হয়েছে, আপনাকে চালু করবে এখন কতকালই আপনার ওই বিমানের যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে এই ফ্লাইটটা কেন করা হলো আমরা জানি না, কারণ এটা কোনো মতেই কোনো ভায়াবল ফ্লাইট নয়। করা হচ্ছে একটা কারণে, বেগমপাড়াতে যারা যাতায়াত করেন তাদের সুবিধার জন্য অথবা সরাসরি এখান থেকে পাচার করার জন্য, সুটকেসে ভরে ট্রাঙ্কে ভরে পাচার করার জন্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে 17 সদস্যের একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। সব নিত্যপণ্যের উৎপাদন আমদানি মজুদ বাজারে সরবরাহ দাম পর্যালোচনা করে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে এ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে 17 সদস্যের টাস্ক ফোর্স কমিটি গঠন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে গত 13 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সম্প্রতি দেশে চাল, ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ সহ প্রায় সব নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি দেখা যায়, যার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। গণমাধ্যম কর্মী চাকরির শর্তাবলী বিল 2022 সংসদ উত্থাপন করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ সোমবার বিলটি উত্থাপন করলে তার 60 দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে বলা হয়েছে, কোনো গণমাধ্যম কর্মীর বেতনকাল 1 মাসের অধিক হবে না। পরবর্তী মাসে 7 কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। প্রতি 5 বছর পরপর গণমাধ্যম কর্মীদের ন্যূনতম ওয়েজ বোর্ড গঠন করার বাধ্যবাধকতাও রাখা হয়েছে এই বিলে। সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেসরকারি টেলিভিশন, বেতার ও নিবন্ধিত অনলাইন মাধ্যমের জন্য প্রয়োজনে পৃথক পৃথক বেতন কাঠামো নির্ধারণ করবে এই ওয়েজ বোর্ড। আগে শুধু সংবাদপত্র ও সংবাদ সংস্থার জন্য এই ওয়েজ বোর্ড গঠন করা হতো। ন্যূনতম বেতন হার নির্ধারণ, গণমাধ্যম কর্মীদের কল্যাণ ও চাকরির শর্ত ও কর্মপরিবেশ সহ গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে আনিত একটি বিল, গণমাধ্যম কর্মী অর্থাৎ চাকরির শর্তাবলী বিল 2022 এই মহান সংসদে উত্থাপন করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বিসিবির ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 আয়োজনে আজ মঞ্চ মাতাবেন প্রখ্যাত সুরকার এ আর রহমান। এই কনসার্টের পৃষ্ঠপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে নিউজ 24। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। সুরের জাদুগুরি আবেশ আর সঙ্গীতের মূর্ছনায় বর্ণিল হবার অপেক্ষায় হোম অফ ক্রিকেটের সন্ধ্যা। মুজিব শতবর্ষের বিশেষ আয়োজন, মঞ্চ মাতাবেন বিশ্ববিখ্যাত সুরকার এ আর রহমান। শেরে বাংলার আঙ্গিনায় শেষ মুহূর্তের উত্তেজনা, সাতসুরের লহরিতে নিজেকে ভাসাতে আগ্রহী অনেকেই। টিকিট হাতে পেতে তাই কাউন্টারগুলোর সামনে দর্শকদের উপস্থিতি, সরাসরি মাঠে বসে অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছে হাজার দশেক দর্শক। অস্কার জয়ী সুরের জাদুকর এ আর রহমান মঞ্চে থাকবেন প্রায় 3 ঘন্টা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু এ আর রহমানের পার্টি আপনার মোস্ট প্রবাবলি 3 ঘন্টার একটা অনুষ্ঠান হবে। উনি মোস্ট প্রবাবলি 35টার মতো গান গাবে। আর এছাড়াও আমাদের দেশি শিল্পী আছে, যেমন মমতা জাপা আছে, মাননীয় সংসদ সদস্য উনি সহ আরও 2-3 জন আমাদের লোকাল আর্টিস্ট পারফর্ম করবে। বিকাল 5টা থেকে শুরু হবে কনসার্ট। বঙ্গবন্ধুকে নিয়েও 2টি গান গাইবেন এ আর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2টা গান ওনাকে দিয়ে আমরা গাইয়েছিলাম। একটা গান মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে আসে তখন একটা গান ওই প্রোগ্রামে বাজিয়েছিল। সো ওই 2টা গান আমরা আসলে করোনার কারণে পাবলিশ করতে পারিনি। সো ওই 2টা গানকেই পাবলিশ করার জন্যই কিন্তু আসলে মূলত এই কনসার্ট। আয়োজন সফল করতে মঙ্গলবার মিরপুর জুড়ে থাকছে কড়া নিরাপত্তা। এ আর রহমানের কনসার্ট মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছে দর্শকেরা। তবে যারা মাঠে আসতে পারছে না টিকিটের বাস্তবতায় তাদের দেখার ব্যবস্থা করে দিচ্ছে নিউজ 24 টেলিভিশন। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো, একটি বিরতির সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। কিশোরগঞ্জের মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতি মিঠামইনে হাসানপুর ব্রিজ এবং চং নোয়াগাঁওয়ে বালিখোলা ফেরিঘাট সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ইটনায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং উজানধনু নদীর ওপর বলদা ফেরিঘাট পরিদর্শন করেন। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতার 50 বছর পূর্তি এবং স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। অনুষ্ঠানের প্রধান অতিথি এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন, জনগণের মুক্তির জন্য একটি জাতীয় সরকার গঠনের বিকল্প নেই, এ সরকার এর অধীনে নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ জেএসডি সভাপতি আসম আব্দুর রব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারকে দোষারোপ করেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের দুর্দশার জন্য বর্তমান সরকারকে দায়ী করেন। রাষ্ট্র, সমাজ, ব্যবসা, বাণিজ্য সহ সর্বক্ষেত্রে নারীরা এক অপ্রতিরোধ্য ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। গুলশানের ইন্ডিয়া হাউসে স্বাধীনতা ও নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের সামনে অনেক উদাহরণ রয়েছে নারীদের এগিয়ে যাওয়ার। এছাড়া নারীর ক্ষমতায়নও বেড়েছে বর্তমান সরকারের সময়ে। অনুষ্ঠানে উপস্থিত নারী উদ্যোক্তাদের মধ্যে পেশাগতভাবে সফল নারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় বাংলাদেশের নারীদের অগ্রযাত্রায় ভারত সবসময় পাশে থাকবে বলেও জানান ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দরেস্বামী। বেনাপোল বন্দর দখল নিতে বহিরাগত দুর্বৃত্তদের বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন বন্দরের শ্রমিক সহ 20 জন। ফলে বন্ধ আছে বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সহ পণ্য খালাস প্রক্রিয়া। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে একদল দুর্বৃত্ত বন্দরের হ্যান্ডেলিং কার্যক্রমের ঠিকাদারি কাজ দখল নিতে শ্রমিক সংগঠনের অফিসের সামনে বোমা হামলা শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় বন্দরের সব ধরনের কার্যক্রম। শ্রমিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। অর্ধশতাধিক বোমার বিস্ফোরণ ঘটে সেখানে। গুরুতর আহত ইমরান হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমদানি রপ্তানি শেষকে কেন্দ্র করে সেখানকার দখল বজায় রাখার জন্য দুটো গ্রুপের মধ্যে সংঘর্ষের সংবাদ পাই আমরা। সাথে সাথে সেখানে পুলিশ চলে আসে এবং স্থানীয় উপজেলা প্রশাসনের যারা আছেন ইউএনও সহ এসিলেন আমরা সবাই একত্রে মিলে সেখানে অপারেশন করি। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত করে ওনার প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবে। রাজধানীতে বেড়েছে অপরাধের সংখ্যা। পুলিশের তথ্য বলছে চলতি বছরের প্রথম 2 মাসে খুনের মামলা হয়েছে 21টি আর চুরি ডাকাতির মামলা 250+। বেড়েছে ছিনতাইয়ের ঘটনাও। অপরাধ বিজ্ঞানীরা বলছেন করোনার প্রকোপ কমায় বেড়েছে অপরাধের কলেবর। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি পুলিশও স্বীকার করছে। এদিকে রাজধানীর শাহজাহানপুরে জোড়া খুনের শুটার মাসুমকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। রোববার ভোরে রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন গরিবের ডাক্তার হিসেবে পরিচিত আহমেদ বাহিনী বুলবুল। রমজান মাসে বাড়ি যাওয়ার কথা ছিল তার, ফিরলেন ঠিকই তবে নিথর দেহে। সুষ্ঠু তদন্ত করুক, ন্যায় বিচার দেখ, উনি মারা যাওয়াতে আমরা নিঃস্ব হয়ে গেছি। সম্প্রতি রাজধানীতে এমন ঘটনা ঘটেছে অহরহই, যেখানে প্রাণ হারিয়েছেন রাজনৈতিক নেতা থেকে পথচারী কিংবা বাসায় ঢুকে শিশু সন্তানকে মুখ বেঁধে মাকে হত্যার ঘটনাও ঘটেছে সবুজবাগে। পরিসংখ্যান বলছে গেল 7 দিনে রাজধানীতে বিভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন। বিশেষজ্ঞরা বলছেন করোনার বিধিনিষেধের পর অপরাধ প্রবণতা বাড়তে শুরু করেছে। করোনার পর থেকেই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। কিছু কিছু অপরাধ দেখা গেছে যে একটু প্যাটার্ন চেঞ্জ করছে। এদিকে পুলিশের তথ্য বলছে চলতি বছর জানুয়ারিতে খুন হয়েছে 9 জন, যা পরের মাসে বেড়ে দাঁড়িয়েছে 12টিতে। আর জানুয়ারিতে চুরির ঘটনা 112টি, ফেব্রুয়ারিতে যা বেড়ে দাঁড়ায় 132টিতে। কয়েকটা ঘটনা ঘটার অর্থ এই নয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। গত মাস থেকে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে কিছু ইনসিডেন্ট ছিনতাইয়ের ইনসিডেন্ট বেশি দেখা যাচ্ছে। অপরাধের ধরন করোনার পর থেকে পাল্টাতে শুরু করায় কমিউনিটি পুলিশিং সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইন আলজিকো, News24, ঢাকা। নাটোরের বড়াই গ্রামের মানিকপুর এলাকার নূরে আলম পেট্রোল পাম্পের পাশে শিক্ষা সফরের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন প্রায় 5 জন। যারা যায় পিকনিকের বাসের পেছনের সিটে বসে সিগারেট খাচ্ছিলেন কয়েক বন্ধু। এক পর্যায়ে হাতের সিগারেটের আগুন গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারির ওপর। তাৎক্ষণিক আগুন ধরে যায় বাসে। এ সময় বাসে থাকা সকল শিক্ষার্থী দৌড়ে নেমে পড়েন। টগে ফান ওয়ার্ল্ডে এসে মুগ্ধ মিরাক্কেল খাত ভারতীয় জনপ্রিয় উপস্থাপক ও কৌতুক অভিনেতা মীর আফসার আলী এবং
লেখক ইন্দ্রজিৎ লাহিড়ি। সোমবার এশিয়ার সবচাইতে বড় ভার্চুয়াল থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ডে এসে মুগ্ধতা প্রকাশ করেন মীর ও তার টিম। এ সময় মীর আফসার আলী এবং তার দল প্রবল উত্তেজনায় খেলেছে লেজার ট্যাগ, পেইন্টবল, ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি গেমের মতো রোমাঞ্চকর সব গেম। সম্প্রতি বাংলাদেশে এসেছেন মীর ও তার ফুটকা। প্রায় বাচ্চা বয়সে ফিরে গেলাম কিছুক্ষণের জন্য, প্রচুর মজা করেছি, গাড়ি চালিয়েছি, রেসিং করলাম, ভার্চুয়াল রিয়ালিটি ট্রাই করলাম, স্পেস জোনে গেলাম, আয়নার মেজের মধ্যে হারিয়ে গেলাম, দারুণ লেগেছে। এখানে এসে মনেই হচ্ছে না আমরা ঢাকায় রয়েছি, মনে হচ্ছে কোনো সাউথ ইস্ট এশিয়ান দেশে রয়েছি, মনে হচ্ছে দুবাইয়ে রয়েছি। স্বাধীনতার মাসে নারীদের নিজ নিজ কর্মস্থলে উজ্জীবিত করতে সম্মাননা প্রদান করে নিবেদিতা উইমেন কমিউনিটি। নিবেদিতা ইকুয়ালাইজার শিরোনামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বীরঙ্গানা নূরজাহান, ডক্টর আলিম চৌধুরীর মেয়ে নুজাত চৌধুরী, ডক্টর তাহেরা নাজদিন, পুলিশ কর্মকর্তা মাহফুজা লিজা সহ সাত নারীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মের 9 জন নারীকে দেওয়া হয় সম্মাননা। জীবন চলার প্রতিটি ধাপে উৎসাহ দিবে এই সম্মাননা, বলছে আয়োজক কমিটি। অনুষ্ঠানের শেষে ক্ষুদ্র নিগোষ্ঠী শিল্পীদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশনা করে মুগ্ধ করে দর্শকদের। নতুন প্রজন্মকে হতে হবে ঐতিহ্য অনুরাগী, এমন ভাবনায় আয়োজন করা হয় 6 দিনব্যাপী লোকজ মেলার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 6 দিনব্যাপী মেলার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। স্বাধীনতা দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে মেলার নাম দেওয়া হয় মুজিব বর্ষ লোকজ মেলা। বিস্তারিত শুকুন নামিরের প্রতিবেদনে। নাকে নোলক, পায়ে আলতা পরা পুতুল বউ, এগুলোর সঙ্গে ছেলেবেলা কাটেনি এমন কাউকে খুঁজে মেলা ভার। ওদিকে টমটম গাড়ি, বাঁশের বাঁশি, বেলুন, কাগজের ফুলও স্মৃতি জাগায় শৈশবের। দৃষ্টিনন্দন এসব লোকজ উপকরণের পশরা বসেছিল টুঙ্গিপাড়ার মুজিব বর্ষ লোকজ মেলায়, যেখানে 100টি স্টল সেজেছিল বাঁশ, কাঠ, ছন দিয়ে। মেলা ঘুরে স্টলে থাকা বিভিন্ন জিনিসপত্র দেখে রীতিমতো মুগ্ধ দর্শনার্থীরা। আমাদের বাঙালির যে ঐতিহ্য আমরা এই মেলার মাধ্যমে জানতে পারতেছি। পুতুলগুলো অনেক সুন্দর করে শাড়ি পরেছে। 200 বছর আগের খেলনা হবে এইটাতে, আমার 3টা পুরুষ চলে গেছে। কাপড় দেখলাম, চিট কাপড় দেখলাম, পুতুল দেখলাম। ছিল সাংস্কৃতিক পরিবেশনাও, গান, দলীয় নাচ, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। প্রথমবারের মতো এমন মেলার আয়োজনকে স্বাগত জানায় এলাকাবাসীও। লোকসংস্কৃতির ঐতিহ্য পুনরায় ফিরে পেতে এই মেলার আয়োজন বলে জানায় আয়োজক কমিটি। এই বিদেশি পণ্যর কাছে, বিদেশি চাকচক্যের কাছে যেন আমরা হারিয়ে না যাই। এই ধরনের মেলা যদি জাতীয় পর্যায় থেকে আয়োজন করা হয় টুঙ্গিপাড়ায়, সেটি অবশ্যই আমরা সার্বিকভাবে সহায়তা করব। বিলুপ্তির পথে বাঙালির হাজার বছরের লোকসংস্কৃতি, সেই গ্রামীণ ঐতিহ্য, কৃষ্টি পার্বণ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয় মুজিব বর্ষ লোকজ মেলা। এই আয়োজনের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে বাঙালি নিজস্বতা, এমনটাই প্রত্যাশা সকলের। সুকন্যা আমির, News24, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সংবাদ সমূহ আর একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতিপর আবারও স্বাগত সংবাদে। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেনে এখনও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী। শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন, বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দরকার হলে একটি গণভোটের ব্যবস্থার কথাও জানান তিনি। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে দুদেশের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। চন্দ্রনী চন্দ্রার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাশিয়া কিংবা ইউক্রেন কোনো পক্ষই একে অন্যকে ছাড় দিতে নারাজ। একদিকে যেমন রুশ বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার, তেমনি মাটির ঋণ চোকাতে ইউক্রেনীয়দের নাছোড় অবস্থান, সব ধরনের সংবাদই উঠে আসছে বিশ্ব গণমাধ্যমে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে কিয়েভ থেকে পিছু হচ্ছে রুশ বাহিনী। এছাড়া কমে এসেছে রাশিয়া থেকে ইউক্রেনমুখী সেনার ঢল। আবার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর চেরনোবিল থেকে রুশ সেনাদের সরে যাওয়ার খবর এক ভিডিও পোস্টে জানিয়েছে স্থানীয় মেয়র। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ বলছে, রাশিয়া সেনাদের গতিবিধি নজরদারি করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় চেচেন বাহিনীর টিকটক ভিডিও পেয়েছে তারা। এর ফলে রাশিয়ান বাহিনীর পক্ষে তাদের যুদ্ধে ঢিলামি রয়েছে কিনা উঠে এসছে সে প্রশ্ন। হিরোশিমা যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের সফর উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার ঝুঁকিতে অবিশ্বাস্য রকম বাস্তব। ভলোদিমির জেনেলস্কি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে পরবর্তী শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই বৈঠক। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চরম এক ক্লান্তিকাল পার করছে দক্ষিণ এশীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটির চারদিকে এখন শুধুই হাহাকার। তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেল ও খাদ্য সংকট, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। দেশটির অর্থনীতির এমন ভয়াবহ বিপর্যয়ের পেছনে ছয়টি কারণকে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম আর্থিক সম্ভাবনাময় দেশ হতে পারত শ্রীলঙ্কা, কিন্তু দেশটিতে ঘটছে উল্টো ঘটনা। ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে, ভেঙে পড়েছে অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা। এমন ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে যে কোনোভাবেই মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছে না। জ্বালানি তেল এবং খাদ্য কেনার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটছে সাধারণ মানুষ। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হওয়ায় চরম ভোগান্তিতে কাটছে দিন। এমন কষ্টের সম্মুখীন আগে হইনি আমরা, ভালো বেতন পেয়েও ঠিকমতো চলতে পারছি না। এখন খুবই কম সংখ্যক রান্না করি আমি। আগে তিনটি আলু রান্না করলে এখন করি দুটো। দাম বাড়লে বিক্রি বেড়ে যায়, কারণ মানুষের কেনার সামর্থ্য রাখে না। খাদ্য ও জ্বালানির দাম বাড়লেও মানুষের বেতন বাড়ছে না। এমন পরিস্থিতির জন্য ছয়টি কারণকে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ, বৈদেশিক ঋণের ভারে জর্জরিত, ঋণ পরিশোধে বেহাল অবস্থা, পর্যটন ও প্রবাসী আয় টান, কর কমানো এবং অর্গানিক চাষে বিপর্যয়। গেল 15 বছরে সমুদ্রবন্দর, বিমানবন্দর, রাস্তার মতো বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে শ্রীলঙ্কা, যা বাস্তবায়নের জন্য বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে। গেল 1 দশকে চীনের কাছ থেকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে $1 বিলিয়ন। তবে বিপুল অর্থ খরচ হলেও লাভজনক হয়নি অনেক প্রকল্প। হাম্বানটোটো সমুদ্রবন্দর ও বিমানবন্দরের মতো বড় প্রকল্পগুলো দেশটির জন্য শ্বেত অস্থিতে পরিণত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার রাজনীতির মাঠে প্রভাব ফেলবে দেশটির সাধারণ মানুষের হাহাকার। কিভাবে লঙ্কা সরকার এই অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠবে সেদিকে এখন সবার নজর। নিবিড় আমিন, নিউজ 24। সংবাদ নিচ্ছে আরো একটি বিরতি সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার হত্যা ও হামলার ঘটনায় তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের পর 5 বিধায়ককে বহিষ্কার করা হয়েছে। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বিধানসভায় দুপক্ষের মধ্যে হাতাহাতির সময় একে অপরকে চর এবং কিল ঘুষি মারেন। এদিন ছিল বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এনডিটিভির খবরে বলা হয়, গত সোমবার বীরভূমের গ্রামে তৃণমূলের এক নেতাকে হত্যার ঘটনায় একাধিক বাড়িতে আগুন দেওয়া হয়। রাতভর চলে বোমাবাজি। ওই ঘটনায় 10 জনের মৃত্যুর খবর দেয় দমকল বাহিনী। এবার ক্লেমন খেলার সংবাদ। আইপিএলে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে 5 উইকেটে জয় পেয়েছে গুজরাট টাইটান্স। মুম্বাইয়ের টসে হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 158 রানে থামে লখনউয়ের ইনিংস। ব্যাট হাতে দলের পক্ষে 55 রানের ইনিংস খেলেন দীপক হোদা। জবাবে 159 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। দলের পক্ষে সর্বোচ্চ 40 রান করেন মনোহর। বল হাতে 25 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন
গুজরাটের মোহাম্মদ সামি। সিলেট জেলা স্টেডিয়ামে আজ মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 21 বছর পর আবারও মুখোমুখি হবে দুদল। ম্যাচ শুরু বিকেল 5:30। 2002 বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে শেষবার 2001 সালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ফিফার র্যাঙ্কিংয়ে এই দুটি দলের অবস্থান তেমন কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ বর্তমানে 186তম, দুই ধাপ এগিয়ে 184তম স্থানে আছে মঙ্গোলিয়া। 2 দশকেরও বেশি সময় আগের দুই দেখায় বাংলাদেশের প্রাপ্তি বেশি। প্রথম ম্যাচে আলফাজ আহমেদের জোড়া গোলে 3-0 গোলে জিতেছিল লাল সবুজ জার্সিধারীরা। বাছাইয়ের ফিরতি লেগ হয়েছিল 2-2 ড্র। নিজেদের সর্বশেষ ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে দুই দলই। লাউসের বিপক্ষে 1-0 গোলে হেরে এসেছে মঙ্গোলিয়া। মালদ্বীপে প্রীতি ম্যাচে বাংলাদেশের হার 2-0 ব্যবধানে, যেখানে গত নভেম্বরে শ্রীলঙ্কার কলম্বোতে প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ। একসময়ের বাংলার ফুটবলের চেনা সব প্রতিপক্ষ ধীরে ধীরে চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। নেপাল ভুটান থেকে শুরু করে মালদ্বীপের মতো দলগুলো এখন বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার নাম। প্রতিপক্ষ যেভাবে এগিয়েছে সেভাবে এগোতে পারেনি বাংলাদেশ। দেশের ফুটবলের হাল ধরার মতো উপযুক্ত প্রজন্ম তৈরি না হওয়াকেই দায়ী করছেন সাবেক ফুটবলাররা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। একসময় যে মালদ্বীপের বিপক্ষে বলে কয়ে জয় নিয়ে মাঠ ছাড়ত বাংলাদেশ, সেই মালদ্বীপই এখন ধরা ছোঁয়ার বাইরে। ফুটবলে দুর্দান্তভাবে দেশটির উন্নতির বড় কারণ উন্মাদনাকে কাজে লাগিয়ে উপযুক্ত ফুটবল প্রজন্ম তৈরি করা। বাংলাদেশে উন্মাদনা থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ বাংলার ফুটবল সংশ্লিষ্টরা। দেশের ফুটবলের হাল ধরার উপযুক্ত প্রজন্ম তৈরি না হওয়ার পেছনে অনিয়মিত জেলা লীগ ও সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাবকে দায়ী করলেন আলফাজ ও মামুনুল। জেলাগুলোতে যদি লীগ হতো তাহলে অনেক খেলোয়াড়রা ফুটবলের স্বপ্ন নিয়ে তারা এগিয়ে আসতো, বাট আমার মনে হয় যে এই জায়গাটা আমরা অনেক পিছিয়ে আছি। কালচারটা তখন তৈরি হবে যখন আমরাই সেটাকে কন্টিনিউ করব। আপনি দেখবেন স্টেডিয়ামে কয়টা ফুটবলার, ন্যাশনাল প্লেয়ার, কয়টা ফুটবলার ফ্যামিলি খেলা দেখতে আসে, হাতে গোনা একটা দুইটা, যেখানে হওয়া উচিত মিনিমাম 100 জন। এটা যখন স্টার্ট হবে, প্লেয়াররা যখন তাদের ফ্যামিলি নিয়ে আসবে, কালচার এমনিতে চেঞ্জ হয়ে যাবে। ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে 2-0 ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশের এবারের প্রতিপক্ষ মঙ্গোলিয়া। অচেনা প্রতিপক্ষকে নিয়ে অবশ্য চিন্তা আছে এই দুই ফুটবলারের, তবে দীর্ঘমেয়াদে সাফল্য পেতে কোচকে দিতে হবে পর্যাপ্ত সময়। তাদের সম্পর্কে জানা নাই, এটাই আমাদের জন্য একটা বিপজ্জনক হইতে পারে। যদি জানা থাকতো তাহলে এটা আমাদের জন্য সহজ হবে, বাট আপনি ওইভাবে দেখতে পারবেন না, আগের মঙ্গোলিয়াকে চিন্তা করতে পারবেন না, কারণ ফুটবল সব জায়গায় সব দিক দিয়ে উন্নতি হচ্ছে। ট্রাই চেষ্টা, নিজের মাটিতে খেলা, মাসবি জয়ের কোনো বিকল্প নেই। যেই কোচই আসুক তাকে সময় দিতে হবে, তাকে বাংলাদেশের কালচার, বাংলাদেশের প্লেয়ারের মানসিকতা এগুলো বুঝতে হবে, এটা সময় লাগবে। 29 মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাহফুজুল ইসলাম, News24, ঢাকা। দর্শক, এই ছিল সকাল 7টার সংবাদের আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24 ডিজিটাল টিভি। ধন্যবাদ সবাই।